অবস্থা? সাজেশন মঙ্গলবার ইনশাল্লাহ আমি বানাইতে হবে, আমাকে বলেছে এটা তো। কঠিন আসলে, জি প্রশ্ন কমপ্লেক্স হবে না। এর মধ্যে তিনটা রিভিউ ক্লাস আছে, তিনটা রিভিউ ক্লাসের মধ্যে একটা রিভিউ ক্লাস দেখে আমি নিতে পারি কিনা, এটা রিভিউ ক্লাস, বাকি যতগুলো পড়া হয়েছে পরীক্ষা কেমন আসতে পারে এগুলো নিয়ে আলোচনা করবো। আর দুইটা ক্লাসের মধ্যে আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবে, প্র্যাকটিক্যাল না দেখে প্যাথোলজি পড়ে কোনো লাভ নেই, কারণ আমরা প্র্যাকটিক্যাল কথাগুলো এখানে লিখে বুঝাইতে পারবো না। রং কেমন, মিক্স করলে কি হবে, এরা তো মুখে পড়ে। এখানে আছে 15টা ক্লাস, 15টা ক্লাসের মধ্যে 15টা রিয়েজেন্ট আছে বা 20টা রিয়েজেন্ট আছে, 20টা রিয়েজেন্টের 20টা কালার হবে, মানে প্রসেস আলাদা, এগুলো আমরা পরে মনে থাকতে পারবো না। আর সবগুলো পরীক্ষা এত কঠিন গুলো আসবে না, আসবে অল্প কিছু, যে ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট এগুলো মিনিমাম দেখাইতে হবে, ইউরিনের সবগুলো, ব্লাডের সবগুলো, ইএসআর কেমনে করে এগুলো আসলে দেখানো সম্ভব কিনা আমি কথা বলবো আর কি নেক্সট ক্লাসে। আর কোশ্চেন ইয়ে হবে না, সাজেশন করার তাদের ওনাদের নেই নাকি, থাকলে আপনারা পেয়ে যেতেন আমার বলছে সাজেশন করার জন্য। ধরেন এই ডিমানোর কথা বলি আমরা, মানে আমি ওই মেডিসিনও পড়াই অল্প করে, এটা আপনারা বুঝতে পারেন, এটা পড়া অল্প কিছু, এই আধা ঘন্টার পড়া, মানে তাড়াতাড়ি পড়লে আধা ঘন্টা শেষ হয়ে যাবে, কিন্তু একটু বুঝাই পড়ালে সময় লাগবে, আমি একটু বুঝাই পড়ে আপনাদেরকে। এটা হচ্ছে যে ধরেন এই ডিম্বাণু, আমরা ইংলিশে বলি ওভাম, আমার দেখা যাইতেছে কি দিয়ে গেছে পড়ে যায়। সিঙ্গেল কিক বলো আসতে স্যার, সমস্যা নেই।
জুম করা আছে তো ঠিক আছে প্রত্যেক বছর আমি জুম দাও তাহলে বুঝে যান ক্লাসগুলো আচ্ছা আমি এগুলো আসলে আমাদের প্রাসঙ্গিক আলোচনা আর কি সরাসরি প্রেগন্যান্সি টেস্ট না মানে এটা কেন কিভাবে করি কোথেকে আসে জিনিসগুলো একটু বললে আপনাদের জন্য সুবিধা হবে আচ্ছা এটা কিন্তু লিখতেছ না আচ্ছা আমাদের মানে মায়ের আর কি আমরা জানি এটা হচ্ছে ওভারি এটা হচ্ছে ইউটেরাস এই ওভারিতে ডিম্বাণু উৎপন্ন হয়ে থাকে এই ওভারিতে ডিম্বাণু উৎপন্ন হয় এই সারা জীবনে প্রায় জরিপ করে দেখা গেছে যে একজন মেয়েদের বা মায়েদের এই ওভারির মধ্যে প্রায় 300টি ডিম্বাণু উৎপন্ন হয়ে থাকে 300টা সারা জীবনে 300টা ডিম্বাণু উৎপন্ন হয় এই ডিম্বাণু ছোটকাল থেকে আস্তে আস্তে বড় হয় সে প্রথমে এখানে তৈরি হয় যখন তৈরি হয় তখন সে থাকে প্রাইমারি ফলিকল যখন ডিম্বাণু তৈরি হয় তখন এটা পরীক্ষা আমি দিব না আপনাদেরকে টেস্টটা বোঝানোর জন্য আমি পড়াচ্ছি যখন ডিম্বাণু তৈরি হয় তখন এটাকে বলা হয় প্রাইমারি ফলিকল যখন ডিম্বাণু আর একটু ম্যাচিওর হয় এটাকে বলা হয় থেকে সেকেন্ডারি ফলিকল যখন ডিম্বাণু মোটামুটি পরিপক্ক হয় এটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল গ্রাফিয়ান ফলিকলটা হচ্ছে এমন অবস্থা যে অবস্থা থেকে এই ডিম্বাণু পুরোপুরি প্রস্ফুটিত হবে তৈরি হবে মানে ডিম্বাণু বের হওয়ার আগের মুহূর্তে সব কিছু নিয়ে খাবার দাবার নিয়ে এক গুচ্ছবদ্ধ অবস্থায় থাকে এটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল শুনে রাখেন গ্রাফিয়ান ফলিকল এই ধরেন যদি মেনস্ট্রুয়াল সাইকেল মিয়ামেস লিখি আমরা তো এটা যে গাণিতে পড়েছিলাম মেনস্ট্রুয়াল পিরিয়ড মেনস্ট্রুয়াল সাইকেল এগুলো পড়িয়েছি পিরিয়ড হচ্ছে যে যতদিন রক্তক্ষরণ হয় হ্যাঁ আর সাইকেল হচ্ছে যে পুরো সাইকেলটা কয় দিনের ধরেন একটা সাইকেল হচ্ছে 28 দিন 28 থেকে 30 দিন ধরি 28 দিন থেকে যদি 14 দিন বাদ দেন তাহলে তার থাকে 14 দিন প্রথম থেকে 14তম দিনটা অথবা আচ্ছা এই বিয়োগটা করতে হবে শেষ দিন থেকে যখন 28 দিনে আজকে থেকে 28 দিন পরে 28 দিন সম্পন্ন হবে যেই দিন শেষ হবে আজকে থেকে যখন ডেট আমি গণনা করলাম আজকে তো 1 তারিখ 28 তারিখ শেষ হবে তুমি 28 তারিখ থেকে 14 দিন বাদ দিয়ে দিই তাহলে 14 তারিখ আসবে পিছন থেকে অথবা 30 আজ থেকে 30 তারিখ 30 তারিখ থেকে 14 দিন বাদ দেই 16 তারিখ বাজবে এই 16তম দিনের মধ্যে সাসপেক্টেড দেখা যায় যে এই ওভারি থেকে একটা ওভাম এখানে প্রত্যেকটা সাইকেলের মধ্যে বা প্রত্যেকটা মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে একটা করে এই ওভারিতে একটা করে পরিপক্ক ডিম্বাণু তৈরি হয় মায়েদের পুরো জীবনের সাইকেলে প্রায় 300টা ডিম্বাণু তৈরি হয়ে থাকে ওই ডিম্বাণুটা যখন তৈরি হয় সে এরকম সে থাকে
ডিমারটা ভিতরে থাকে এরকম, চারপাশে এরকম এরকম থাকে, এই এই অবস্থাটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। পুরোটা পুরো অবস্থাটাকে বলা হয় তার দিক দিয়ে চাদর আবৃত অবস্থা। যখন সে বের হয় এটাকে ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে সে এখানে চলে যায়, মানে এটা এখানে সে এরকম ছিল, ধরেন এটা এরকম, এখানে একটা ডিম্বাণু, চারপাশে এরকম এরকম ছিল, তো সে এটাকে ছিঁড়ে বের হয়ে এখানে যায়। বের হয়ে গেলে সে হচ্ছে ওভাম বা ডিম্বাণু, আর না বের হলে তার নাম গ্রাফিয়ান ফলিকল, বুঝছেন তো? যখন সে বের হয়ে যায় তখন সে তো বের হয়ে গেল এই জায়গাটা ছিঁড়ে, এটা খালি না, এই এটা কিন্তু একটা ব্যাগের মতো, ব্যাগটা সহ সে গ্রাফিয়ান ফলিকল, ব্যাগ ছাড়া সে উভাম, এরকম চারপাশে যে ব্যাগ, এই ব্যাগটাকে বলা হয়ে থাকে কর্পাস লুটিয়াম, তার নাম আর কি। আমার নাম কি শরীর, কেন জানি না রাখছে তার, এই জন্য নাম তো আর কেন হয় না, তার নাম হচ্ছে কর্পাস লুটিয়াম। এইটা যদি এই কর্পাস থাকে, এই ১৬তম দিন থেকে সে আস্তে আস্তে থাকে এখানে, বডিতেই থাকে, দেখা যায় যদি ধরেন এই সাইকেলের মধ্যে যদি এই প্রেগনেন্সি হয়, যদি মানে গর্ভ ধারণ করে ওই সময়ের মধ্যে, তাহলে এটা জীবিত থাকে, সে বেঁচে থাকে একেবারে প্রায় তিন মাস পর্যন্ত, প্রেগনেন্সির তিন মাস পর্যন্ত সে বেঁচে থাকে, যদি এইটা এখানে যাওয়ার পর যদি এখানে মানে গর্ভ ধারণ করে, যদি গর্ভ ধারণ না করে সে ওই সাইকেলের 5 থেকে 7 দিন পরে মরে যায়। গর্ভধারণ করলে সে বেঁচে থাকে, এই যে ব্যাগটা, গর্ভধারণ না করলে সে ওই সাইকেলে মরে যায়। যদি গর্ভধারণ না করে তখন তো সে মরে গেল, তার কোনো ফাংশন নাই, আমাদের কাজ কি গর্ভ ধারণ করতে হবে এখানে, প্রেগনেন্সি টেস্ট যেহেতু। যদি গর্ভ ধারণ করে এই উপামটাকে এখানে গর্ভধারণ করলো, কিন্তু এখানে ব্যাগটা রয়ে গেলো, মানে এটা চলে গেলো, এখানে ব্যাগটা খালি রয়ে গেল, তখন সে আস্তে আস্তে পরিপক্ক হয়। তিন মাস, প্রথম তিন মাস সে থাকে বডিতে, এবং এখান থেকে একটা হরমোন বের হয়, এই ব্যাগ থেকে ব্যাগ সাপোর্ট দেয় এটাকে, যাতে এটা আস্তে আস্তে এখানে আসে। ধরেন এটা এখানে রয়ে গেল, এখানে এসে ধরেন এখান থেকে শুক্রাণু আসলো, এই ধরেন এসে এসে ধরেন এখানে জায়গোট তৈরি করলো, করে এসে এখানে আস্তে 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 গর্ভ ধারণ করে, আস্তে আস্তে ধরেন বাচ্চা হয়, বড় হয় বাচ্চা, যাই হোক এই সময়টা প্রথম তিন মাস তখন সে বেঁচে থাকে। যদি সে এখানে এসে এখানে বসতে পারে, পেটের মধ্যে আসতে পারে বা জরায়ুতে আসতে পারে, তখন সে বেঁচে থাকে। বেঁচে থেকে সে প্রায় তিন মাস তাকে বাঁচানোর জন্য হরমোনাল সাপোর্ট দেয়, যে হরমোনটা সাপোর্ট দেয় এই হরমোনটা এটা থেকে বের হয়, তার নামটা জানতে, তার নাম হচ্ছে যে হরমোনটা বের হয় যার কারণে সেটা থাকে, মানে সেটা বেঁচে থাকে, এবং যে হরমোনের মানে রক্তের মধ্যে আসার কারণে বুঝি যে সে আছে, জীবিত আছে, মানে সে তার অবস্থান যে যে হরমোনের মাধ্যমে জানান দেয় যে আমি বডিতে আছি, এই হরমোনের নামটা হচ্ছে, এটা এই লিখতে হবে, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, সংক্ষেপে বলা হয়ে থাকে HCG। বুঝতে পেরেছেন তো না, আমাদের ইতিহাস, আমাদের গল্প, এগুলো গল্পের আকারে বললে সহজ একটু দেখতে। ১৬তম দিনে ১ সপ্তাহ বা ১০ দিন যদি হ্যাঁ সে চলে যাবে, এরপরে তো পিরিয়ড শুরু হয়ে যায়। ১৬তম দিনের পরে ধরেন 7 থেকে 8 দিন সে বেঁচে থাকে, এবার যখন সে আস্তে মরা যাওয়া শুরু করে, তার মধ্যে সে মরে গেলে হরমোনও কমে যায় তার বডি থেকে, তার প্রভাব থাকে না বডিতে, তার থেকে তো ২৩ দিনের পর থেকে সে আস্তে আস্তে মরে যাওয়া শুরু করে। হ্যাঁ হ্যাঁ, বেশি হইতে পারে, এটা তো আমরা আইডিয়াল কথা বলছি, এক একজনের বডির জন্য একরকম হতে পারে। তো এই জিনিসটা বুঝছেন তো না, প্রথমে মায়েদের যখন সন্তান ধারণ করার বয়স শুরু হয় তখন থেকে এই প্রসেস চলতে আছে, মানে চলছে প্রতি মাসে এখানে ডিম্বাণু তৈরি হয়, তার নাম প্রাইমারি ফলিকল, তারপরে সেকেন্ডারি ফলিকল, তারপরে সে ব্যাগ নিয়ে গ্রাফিয়ান ফলিকল হয়, গ্রাফিয়ান ফলিকল থেকে যখন ডিম্বাণুটা বের হয়ে যায় তখন ব্যাগটা খালি থাকে। যদি সে ওই সাইকেলের মধ্যে ওই ডিম্বাণুটা গিয়ে যদি গর্ভধারণ করতে সাহায্য করে তখন এটা বেঁচে থাকে তিন মাস, যদি বেঁচে না যদি গর্ভধারণ না হয়
তখন সে 7 থেকে 10 দিন পরে এমনি মরে যায়। যদি গর্ভধারণ করে তখন তার থেকে একটা হরমোন বের হয় যেটা রক্তের মধ্যে আসে ইউরিনের মধ্যে আসে, রক্তে আসে ইউরিনে আসে। কারণ ধরেন রক্তে আসলো, রক্তে পাওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাপ লাগে। ধরেন আমি যদি রক্তে একটা জীবাণু পেতে চাই, ধরেন ম্যালেরিয়ার জীবাণু, দেখা যায় যে 5 থেকে 10টা জীবাণু বা 5 লাখ থেকে 10 লাখ জীবাণু না আসলে আমি স্লাইডের নিচে দেখি না, মিনিমাম একটা অ্যামাউন্ট লাগবে, একটা আসলে দেখা যাবে না। এরকম মানে ভালো মাইক্রোস্কোপিক যে অণুবীক্ষণ যন্ত্রগুলো আছে, এই অণুবীক্ষণ যন্ত্রগুলো সব জায়গায় সাপ্লাই নাই যে একটা ধরবে, থাকতে হয় কি একটা লোড থাকতে হয়। ধরেন পুরো রক্তের মধ্যে 10,000 ব্যাকটেরিয়া থাকতে হবে, থাকলে আমি বুঝবো যে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়েছে। যদি একটা ব্যাকটেরিয়া থাকে ধরতে পারবো না, আর একটা ব্যাকটেরিয়া কোনো ইনফেকশন করবেও না। ঠিক এরকম যে রক্তের মধ্যে দেখা যায় যে একটা নির্দিষ্ট পরিমাণ এই হিউম্যান কোরিওনিক গনাডোট্রোপিন আসতে সময় লাগে রক্তের মধ্যে, কিন্তু রক্তের মধ্যে 2টা বা 3টা থাকে, অল্প অল্প যখন আসা শুরু করে তখন রক্ত তো ছাকা হচ্ছে, প্রতিনিয়ত ছাকা হচ্ছে কিডনির মাধ্যমে, তখন কিন্তু এটা ইউরিনে চলে যায়। একটা দুটো থাকলে ওগুলো ইউরিনে যায় কিন্তু রক্তের মধ্যে প্রকাশ পায় না, মানে রক্ত টেস্ট করে পাবো না কিন্তু ইউরিন টেস্ট করে পাবো। এই জন্য দেখা যায় যে ধরেন এখানে এই এটা এখানে বসে গেল, প্রেগনেন্ট হলো, প্রেগনেন্সি হওয়ার 7 থেকে 10 দিন বা 5 থেকে 6 দিন হওয়ার পরে যদি আমরা ইউরিন দেখি, ধরেন রোগী আসলো প্রেগনেন্সি টেস্ট করার জন্য, এটা আসলে আসে না, কেউ আসে না, এগুলো আমাদের ওই যে কি বলে যেন ফার্মাসিতে স্টিক পাওয়া যায়, স্টিক পাওয়া যায় না, হ্যাঁ স্ট্রিপ গুলো পাওয়া যায়, স্ট্রিপ গুলো ওগুলোকে ডিপ স্টিক টেস্ট বলা হয়। ঠিক আছে, ধরেন এখান থেকে একটা একটা ইয়াতে কোনো কিছু একটা ইউরিন নিলো বা আমরা টেস্ট টিউবে ইউরিন নেই আইডিয়াল, ওই স্টিকটা চুবাই দেই, চুবাই দিলে কালার পরিবর্তন হয়, আমরা বুঝি যে প্রেগনেন্সি পজিটিভ। কি বলেন, ঠিক না? এই কিট পাওয়া যায় বা স্ট্রিপ পাওয়া যায়, এই স্ট্রিপ গুলো নিজেরা ইনি করতে পারে, কখন 5 থেকে 6 দিন পরে, যদি প্রেগনেন্ট হওয়ার 5 থেকে 6 দিন পরে এটা করলেই এই জিনিসটার কারণে স্ট্রিপের রং চেঞ্জ হয়। আপনি কাঠি দিবেন কেন চেঞ্জ হবে, কারণ এই হরমোনটা আছে ইউরিনের মধ্যে কনফার্ম, এবং এটাই একমাত্র হরমোন যেটা আপনাদের প্রেগনেন্সি ইন্ডিকেট করবে যে প্রেগনেন্ট হয়েছেন আপনি, শুধু আপনি বাইরে থেকে টেস্ট করে দেখতে পারবেন। এরপরে তো আমরা আল্ট্রাসাউন্ড করলে এটা পরের কথা, কিন্তু সরাসরি মানে আপনি হাতে নাতে করতে পারবেন যে এটা হচ্ছে যে ইউরিন, হ্যাঁ ডিপটিক, এটা আমরা ডিপ স্টিক টেস্ট বলি। কি এটা একটু চোখ বলান তো, এটা আপনারা এগুলো ইমাজিন করেন আসলে ব্যাপারগুলো কি হয়েছে, করলে একটু বুঝে গেলে ভালো, এটা সহজ কিন্তু কয়েক সপ্তাহ কয়েক মাস লাগে, কিন্তু ইয়া হতে ইউরিনে আসতে অল্প সময় লাগে। এই জন্য ইমিডিয়েটলি যদি প্রেগনেন্ট হয় রক্ত টেস্ট করে পাওয়া যায় না, অনেক সময় কম ব্লড থাকে এই জন্য আসে না পজিটিভ, কিন্তু ইউরিন টেস্ট করলে নিশ্চিত পাওয়া যায়। এই জন্য 5 থেকে 6 দিন পরেই দেখা যায় যে এই কিভাবে বুঝবেন 5 থেকে 6 দিন, ধরেন এই আপনি এখানে 16তম দিনে সেখানে আসছে, সে এসে কিন্তু 3 দিন থাকে, ওভাম জীবিত থাকে 72 ঘন্টা, স্পাম জীবিত থাকে 48 ঘন্টা, ধরেন ওভাম এসে 72 ঘন্টা এখানে জীবিত, মানে যখন 16তম দিনে আসছে 3 দিন সে বাঁচছে এখানে, মানে 19 দিন হয়ে গেছে, 18 থেকে 19 দিনের মধ্যে সে এখানে প্রেগনেন্ট হয়েছে। আমি কনসিভ করেছি বা প্রেগনেন্ট হয়েছি, যদি এইটা হয় 8 থেকে 10 দিন পরে, তখন যখন আপনার যে ডেট ছিল ডেটে 2 থেকে 3 দিনে হচ্ছে না, তখন যে ইউরিন টেস্ট করলে এখান থেকে পজিটিভ চলে আসছে। আমরা পড়েছিলাম খাওয়া লম্বা সময় শুরু করে পিল খাওয়ার পরে যদি একদিন মিস হয়, এরপরের দিন ওই পিলটা খেয়ে ফেলতে হবে, হ্যাঁ এরপরের দিনেরটাও ওই দিনেরটাও, যদি দ্বিতীয় সপ্তাহে মিস হয় তখন আগের মতো নিয়ম, তৃতীয় সপ্তাহে মিস হলে কিছু করার নেই, সব বন্ধ, আবার নতুন করে শুরু করতে হবে। মানে যত সময় চলে যায় পিছনের দিকে তত পিল কাজ করা কম করে,
সেখানে দেখা যায় যে যদি যদি মিনিকন হয়, যদি কি বলে এটাকে প্রজেস্টেরন অনলি পিল হয়, তখন এটা 12 ঘন্টা আপনাকে সাপোর্ট দিবে না, মানে আপনি খান নাই 12 ঘন্টা এর মধ্যে প্রেগন্যান্ট হয়ে যেতে পারেন। আর যদি আপনি কম্বাইন পিল খান, যেটা ওই যে আপনি বললেন যেটা ডিমন স্টাইল, ওইগুলো খেলে দেখা যাবে যে 24 ঘন্টা বা 48 ঘন্টা পার হইলে যদি খান প্রেগন্যান্ট হয়ে যেতে পারে, বুঝছেন? এখানে মিস দেওয়া যায় না, মিস দেওয়ার সুযোগ নেই। সর্বোচ্চ 72 ঘন্টা পর্যন্ত সাপোর্ট দিতে পারে, এরপরে দেখা যাবে যে সে প্রেগন্যান্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা তো আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে সাপোর্টই করি না খাইতে, কারণ আমাদের মাদের এই 40 বছরের পরে যত রোগ হয় সবগুলোর মেইন কারণ হচ্ছে এটি। ধরেন জরায়ুর ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, রক্তের ক্যান্সার, এখানে ফাইব্রয়েড, এখানে টিউমার, ওভারিতে টিউমার, যত কারণ আছে, এরপরে প্রেশার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, সবগুলোর মেইন কারণ হচ্ছে ওইটা। এটা খুবই খারাপ, এটা হরমোন, তো হরমোনাল ইমব্যালেন্স করে, তো খুবই খারাপ। এই আপনার মোটা বানাই দিবে, কাজ করতে দিবে না, মানে পুরো ইমব্যালেন্স করে ফেলবে। আসলে আমি তো ওই ওই জায়গার মানুষ, তো আমি সবাই সবকিছু বলি না, কিন্তু পার্সোনাল ভিউ হচ্ছে এগুলো ইউজ করা ঠিক না, এগুলো পুরো সিস্টেমটাকে ইয়া করে দেয়। এই আর যাই হোক, আমরা অনেক কিছু বললাম, তাহলে কি হইলো যদি আমরা প্রেগন্যান্সি টেস্ট করতে যাই? কি হয়েছে যদি আমরা প্রেগন্যান্সি টেস্ট করতে যাই, তখন আমরা প্রথম টেস্ট হিসেবে, এটা আসলে প্রেগন্যান্সি টেস্ট না, মানে যেটা আমরা রক্ত করবো এটা প্যাথোলজির পড়া, ইউরিনে করলে এটা আসলে প্যাথোলজিতে আসে না তেমন বেশি, কারণ এটা তো স্টিক দিয়ে আমরা বাইরে ফেলতেছেন, এখানে কোনো কাজ নেই, হবে হবে, এটা তো কনফার্ম, কিন্তু এই জিনিসগুলো যদি মনে থাকে যে প্রথমে সে এখানে তৈরি হয়েছে প্রাইমারি, এরপর সেকেন্ডারি, এরপর গ্রাফিয়ান হয়েছে, তারপরে যখন সে এই ওভাম চলে গেছে তখন সে আলাদা একটা ব্যাগ হয়ে ছিল, যদি সে গর্ভ ধারণ করে তখন এটা থাকবে 3 মাস, গর্ভ ধারণ না করে সে 1 সপ্তাহ বাঁচবে, মরে যাবে। গর্ভ ধারণ করলে এখান থেকে একটা হরমোন বের হয় যে রক্তে আসে এবং ইউরিনে আসে, ইউরিনে অল্প 5-6 দিন বা 7 দিনের মধ্যে চলে আসে, রক্তে আসতে সময় লাগে 1 সপ্তাহ। যখন আসে তখন আমরা ইউরিন টেস্ট করলে স্টিক দিব, যখন ইউরিনের মধ্যে এটা থাকবে তখন স্টিকের রং চেঞ্জ হবে। 3 মাস সাপোর্ট দেয়, বের হতে থাকে না, এই হরমোনটা আসলে অল্প কয়েকদিন থাকে, এর মধ্যে এই ইয়া থেকে অনেকগুলো হরমোন বের হয়, শুধু একটা না, আরো হরমোন বের হয়, ইস্ট্রোজেন, তারপরে মানে এই জিনিসটাকে বাঁচানোর জন্য 3 মাস, মানে সে শক্ত হওয়ার আগ পর্যন্ত সে সাপোর্ট দেয়, সে শক্ত হয়ে গেলে সে একদম মরে যায়। সে তো কারণ তার তো নাভি থেকে নাড়ি তৈরি হয়, এখানে আম্বিলিক্যাল কর্ড, এটা তৈরি হতে সময় লাগে 3 মাসের মতো, মানে পুরোপুরি সেই শক্ত সমর্থ হইতে, না 3 মাসের মধ্যেই সবকিছু হয়ে যায়। এরপর থেকে আস্তে আস্তে দেখা যায় যে এই অঙ্গগুলো আস্তে আস্তে বড় হয়, কোথায় কি হবে এগুলো, মানে এটা এটা আসলে মিস্ট্রিয়াস, যেন আমরা কেউ পড়তে পারি, মানে কখনো যদি জানেন আর কি। এই একটা ছোট মাংসপিণ্ড থাকে, একটা রক্ত প্রথম আসে, রক্ত দেখা যায় যে এটা জমাট রক্ত এখানে আছে, আসে সে এখানে এরকম ঝুলে থাকে, আসার পরে সে এখান থেকে কি কেমন করে আস্তে আস্তে সে ফুটবলের মতো হয়, আস্তে আস্তে মাংসপিণ্ড গুলো আস্তে আস্তে এই একটা পর এক লেয়ার তৈরি হচ্ছে, মানে শুধু একটা মাংসপিণ্ড থেকে আমি আপনি আর কিচ্ছু না, কিন্তু এখানে শুধু একটা রক্তের ফোঁটা এখানে ছিল, মানে কি যে হয়, মানে একজন যে করে বুঝেই যায় উপর থেকে, যে একটা লেয়ার মাটি লেয়ার হচ্ছে, কিছুক্ষণ পরে আবার হাড্ডি তৈরি হচ্ছে, চোখ ছিল নিচে চলে যায় সামনে, হার্ট লাং সব একসাথে ছিল, এই আলাদা আলাদা হয়ে জায়গায় চলে গেছে, এগুলো বললে সারাদিন চলে যাবে। আর এগুলো ভাবলে তো অন্যরকম জগতে বিচরণ করতে হবে, কারণ কি ধরেন আমরা তো ওই সময় বলি নাই যে আমাদের যেটা চোখ এখানে, নাক এখানে, মুখ এখানে, এগুলো তো আমাদের কোনো ইয়া ছিল না, অ্যাপ্লিকেশন ছিল না। অনেক বাচ্চা হয় মাথার এই পুরো যে আমরা ক্রেনিয়াম বলি এটা থাকে না, ব্রেন দেখা যায়, অনেক বাচ্চা আমাদের ওয়ার্ডে আছে, এটা হচ্ছে পেডিয়াট্রিক সার্জারি বলে ওয়ার্ডের নাম, পেট আছে, পেটে চামড়া নাই, পেট দেখা যায় বাইরে থেকে, হাত এরকম লাগানো, অপারেশন করে এগুলো ইয়া করতে হয়, পা লাগানো থাকে এরকম, একটা আঙ্গুল থাকে না, এগুলো তো জেনেটিক সমস্যা, কিন্তু সমস্যাগুলো সবার হইতে পারতো, আমাদের কেন হয় নাই, আমরা সুস্থ আছি এর সুক্রিয়া কি, এই আর কি। এগুলো আসলে অনুভব করা যাবে মানুষ হিসেবে, যদি আমরা মানুষ হতে চাই তাহলে এগুলো লাগবে, চামড়া থাকে না, পরে অনেক হয় এটা প্লাস্টিক সার্জন রে এসে আলাদা আলাদা, মানে খুব বিপদকর পরিস্থিতি থাকে, পরে তো অনেক ওষুধ ইফেক্ট হলে অনেক, শুধু অল্প কিছু ওষুধ প্রেগনেন্সি সেফ, অধিকাংশ ওষুধ
প্রেগন্যান্সির জন্য অনেক ক্ষতিকারক। এই জন্য দেখা যায় যে প্রেগন্যান্সির সময় একটা আলাদা না পা খেতেও মারা ভয় পায়, জ্বর হলে নিজেরা ইয়া করে নেয়, জ্বর এমনি ভালো হয়ে যাবে, না পারতো ইফেক্ট তেমন নাই ইয়ার উপরে, কিন্তু তাও ভয় পায়। যদি অন্য ওষুধ দেন তাহলে দেখা যাবে যে প্রেগনেন্সির সময়ে এটাকে আমরা বলি টেরাটোজেনিক ইফেক্ট, মানে ক্যান্সারের ক্যান্সার তৈরি করার জন্য যে ইফেক্ট লাগে এগুলো দেখা যায় যে উল্টা পাল্টা ওষুধ খেলে ক্যান্সার তৈরি হয়ে যায়। বাচ্চার কনজেনিটাল ম্যালফরমেশন মানে জন্মগত ত্রুটি হয়, এই যে হাত থাকে না, মাথার দিকে থাকে না, পায়ের আঙ্গুল থাকে না, মানে অনেক ঠোঁট কাটা থাকে, অনেক ঠোঁট কাটা থাকে, দেখবেন ঠোঁট কাটা, মিটের নিচে হা করলে দেখা যায় যে আলজিব্বা দেখা যায় না একটা, এটা শোনা আলজিব্বা না, নিচে ঝুলে থাকে যেটা, এটা দুই ভাগ, এক রোগী ছিল দুই ভাগ, পা গুলো এরকম এরকম বাঁকানো, আমরা সোজা দাঁড়িয়েছি পা টাইম না থাকে, সে দাঁড়াইলে পিচ্ছি আসে আসছিল দেখতে একবার পুতুলের মতো পিচ্ছি। ইফেক্ট তো কেমনে হয় এগুলো আসলে আমার মানে আমাদের এগুলো তো আমাদের বইপত্রে নাই, সাইন্টিফিক এর ব্যাখ্যা দেখি যে মারা এরকম মানে জানি না, সেফ থাকলো মেন্টালি। আচ্ছা তাহলে আমাদের যাত্রীও গেলো, আমাদের তাহলে এবার হরমোন যে টেস্ট করবে, টেস্ট হরমোনের টেস্ট, মোটামুটি হরমোনটা এখানে আসছে, আসার পরে আমরা ইউরিনে পাবো, দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পর রক্তে পাবো, তো রক্ত থেকে যখন আসবে আমরা রক্ত নিব, এখান থেকে রক্ত নেওয়ার পরের কাহিনী আমাদের প্যাথোলজির ভাই দেখাবে। রক্ত নিয়ে আমরা কেউ নাড়াচাড়া করি, একটা সেরাম আছে, মানে এটা আচ্ছা আমি বলি সেরাম কি রিয়েজেন্ট কি একটু যদি বলে দিই তাহলে প্রত্যেক জায়গায় পাবেন আপনারা, মুছে দিই। তাহলে কোনো কোশ্চেন আছে এখানে? না বুঝলে বললেন। প্রথমে হাত থেকে আমরা এসে রক্ত নিই, রক্ত কি সেরাম, যখন আমরা করব এটার নাম হচ্ছে স্পেসিমেন, নমুনা সংগ্রহ করতে হবে পরীক্ষার জন্য, বলি না নমুনা সংগ্রহ করতে হয়, মানে একটা জিনিস নিয়ে পরীক্ষা করতে হবে, এটাকে নমুনা সংগ্রহ বলা হয়, এটা হচ্ছে স্পেসিমেন, ইংলিশে বলা হয় স্পেসিমেন। এটাকে এটা সেরাম কি, সেরাম বাংলা কি রক্ত রস, রক্ত যেটা নেই মানে রক্ত রসটাই থাকে আর কি, এখানে রক্ত কণিকাও থাকে, আমাদের দরকার আছে রক্ত রস, এবং এই হিউম্যান কর্নিক গনাডোট্রোপিন এখানে থাকে রক্তের মধ্যে। কখন আসছে, ধরেন প্রেগনেন্ট হওয়ার এক থেকে দুই সপ্তাহ পর থেকে, সে প্রায় 12 সপ্তাহ যখন হয় মানে ধরেন 3 মাস, তখন সে সর্বোচ্চ লেভেলে থাকে, 12 সপ্তাহ পর্যন্ত সে বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তে। ওই যে বললাম 3 মাস সাপোর্ট দেয়, কে দেয়, ওই যে কর্পাস লুটিয়াম ব্যাকটা, এই ব্যাকটা 3 মাস সাপোর্ট দেয় না, 3 মাসে যখন সে একবার সর্বোচ্চ লেভেলে চলে যায়, 3 মাসের পর থেকে সে আস্তে আস্তে মারা শুরু করে, এবং দেখা যায় যে তো এটা দেখা যায় 12 সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি থাকে রক্তের মধ্যে, 2 সপ্তাহ থেকে 12 সপ্তাহের মধ্যে যদি আমরা রক্তের টেস্ট করি তখন দেখা যায় যে পাওয়া যায় এটা রক্তের মধ্যে, কিন্তু প্রথম 5 থেকে 6 দিনের মধ্যে আমরা কই পাবো, ইউরিনের মধ্যে পাবো। তো যখন 12 সপ্তাহে পাওয়া যায় দেখা যায় যে 12 সপ্তাহের পরে পাওয়া যায়, দেখা যায় যে যদি ডেলিভারি হওয়ার 2 সপ্তাহ পর্যন্ত সে থাকে রক্ত অল্প পরিমাণে, 12 সপ্তাহ সে হাইস্ট লেভেলে থাকে, এরপর আস্তে কমতে থাকে, এবং ডেলিভারি পর্যন্ত সে সাপোর্ট দেয় এখানে বডিতে, কিন্তু এর মধ্যে কর্পাস লুটিয়াম মরে যায়, সে দিয়ে যায় কিছু একটা জিনিস, হরমোনটা বেঁচে থাকে তার বডিতে আর কি। তো সেরাম নিব, আর একটা আছে রিয়েজেন্ট আছে, এই পরীক্ষার নাম কি, পরীক্ষা আসতে পারে এই টেস্টে কি বলা হয়, হ্যাঁ
হ্যাঁ আমি বল বলবো। আচ্ছা এটা এটা বলার আগে বলি যে পরীক্ষার নাম কি ধরনের পরীক্ষা, এটা পরীক্ষা আসতে পারে কি ধরনের পরীক্ষা, যে আমি এইচসিজি। আচ্ছা আর একটু দেই, তার নামটা একটু পরে পরে পরিবর্তন করেছে, তার নামের আগে একটা ইয়া লাগিয়েছে, বিটা। কেন লাগিয়েছে? তারা যখন হিউম্যান কর্নিয়া গনাডোট্রপিনের স্ট্রাকচার দেখতে গেছে অণুবীক্ষণ যন্ত্রের ভিতরে, দেখছে তার মধ্যে একটা চেইন আছে, এই চেইনটার নাম হচ্ছে বিটা চেইন, এই জন্য তার নাম বিটা দিয়ে দিয়েছে এখানে, বিটা এইচসিজি। এবার হচ্ছে পারফেক্ট, তার নাম হয়ে গেল বিটা এসিজি। পরীক্ষা যদি বলে যে প্রেগন্যান্সি টেস্টের জন্য কোন হরমোন টেস্ট করা হয়, বিটা এসিজি টেস্ট করা হয়ে থাকে। পরীক্ষার নাম না, এটা হচ্ছে হরমোনের নাম, হরমোনের নাম হচ্ছে বিটা এসিজি। কি ধরনের পরীক্ষার কারণে আমরা বিটা এসিজি শনাক্ত করতে পারি? তার নাম হচ্ছে এলাইজা। এলাইজা টেস্ট, এটা হরমোনাল টেস্ট, মানে পদ্ধতির নাম হচ্ছে এলাইজা টেস্ট পদ্ধতি। হ্যাঁ প্রেগন্যান্সি টেস্ট তো আমরা দিব, এটা আমরা নাম দিব না এলাইজা টেস্ট। প্রেগন্যান্সি টেস্টটা যে পদ্ধতিতে করা হয় এটা নাম হচ্ছে এলাইজা টেস্ট, মানে ধরুন মেশিনারি জিনিসপত্র সেট আপ করতে হয় ওই যে প্রসেস, এটা নাম হচ্ছে এলাইজা। এলাইজা মেশিন আছে এখানে, এটা যদি তারা আনতে পারে তো ভালো, নাহলে আপনারা যে দেখবেন তারা কি করে সেরাম নেয়। রিয়েজেন্ট কি? মানে যে জিনিসটা এই হিউম্যান কর্নিয়া গনাডোট্রপিনের সাথে রিয়াকশন করে আমাকে বুঝাবে যে এখানে হিউম্যান কর্নিয়া গনাডোট্রপিন আছে, ওইটাকে বলা হয় থেকে রিয়েজেন্ট। একটা কেমিক্যাল বাইরে থেকে দিব যেটা তার সাথে মারামারি করবে, করে আমাকে বুঝাবে যে এখানে শত্রু শত্রু আছে, মানে তার শত্রু তো সে দিন তার সাথে মারামারি করবে, আমাকে বুঝাবে যে এটা 50 মাইক্রোগ্রাম। এটা আসলে উনি দেখাবে ড্রপ দিয়ে 50 মাইক্রো, এটা আসলে এমনি বলে বুঝানো যায় না, এই যে তারা ড্রপার দিয়ে দেখায়, মানে এটা আমার কাজ না আরকি। এখন আমরা যে পরীক্ষা করাই দিব, এটা ওই যে মেশিন এনে ড্রপ দিবে, এখান থেকে ড্রপ দিবে, রুম টেম্পারেচার কিছুক্ষণ রাখবে, এলাইজা মেশিনে দিবে, দিয়ে কিছুক্ষণ পর ঘুরাবে, ঘুরানোর পরে কিছুক্ষণ সে বসে থাকবে, বসে দেখায় দেবে যে এটা পজিটিভ। হ্যাঁ এলাইজা মেশিন পুরো, এলাইজার মধ্যে অনেকগুলো মেশিন আছে, মানে মেশিন আছে প্রসেসটা পুরো প্রসেস যেভাবে করে এটা এলাইজার টেস্ট বলা হয়ে থাকে আর কি। জি রক্ত যখন আমাদের টেস্ট করি কয়দিন পর না, আসলে রক্ত তো বেশিক্ষণ থাকে না, রক্ত তো জমাট বেঁধে যাবে 10 মিনিটের মধ্যে, রক্ত জমাট বেঁধে যায়। আচ্ছা এই যে হয় রক্ত দিয়ে করা যায় 2 সপ্তাহ থেকে 12 সপ্তাহ, মেইনলি 4 সপ্তাহ করলে ভালো মোটামুটি পাওয়া যায়। কিন্তু প্রথম সপ্তাহে ইউরিনে আসে, দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে সে আসা শুরু হয় রক্তের মধ্যে, 2 থেকে 12 সপ্তাহের মধ্যে যে কোনো একটা সময় যদি আমরা রক্ত নিয়ে পরীক্ষা করি তখন দেখা যাবে যে সে এটা পজিটিভ হয়ে গেছে। এটা যদি আমি মানে টেস্টের প্রসেসটা পড়াই, মাথার উপর দিয়ে গিয়ে চুল টুল পড়ে যেতে পারে, আমারও কিছু যেতে পারে, আপনাদের কিছু যেতে পারে, এটা তারা দেখাবে। এটা পরীক্ষায় আমরা টেস্ট কিভাবে করে কখনো দিব না, এটা আপনাদের জন্য অনেক মানে কঠিন হয়ে যাবে, পারবেন না, কেউ পারবেন না, কারণটা সম্ভব না। এই আপনি কোনো করার নাই হাতে ধরে, না করলে আপনি কেমনে মুখস্থ করে দিবেন, চিনি তো না ব্যাপারগুলো, আমি তো চিনি না, আমি যা করি আমি চিনি না। প্যাথোলজি যখন আমরা কাজ করবেন তখন দেখে কাজ করবেন, জাস্ট এগুলো পরীক্ষা জিজ্ঞেস করতে, বেসিক জিনিসগুলো যেগুলো আপনাদের লাগবে। যখন আমাদের ওই প্যাথোলজিস্ট আসবে নেক্সট ক্লাসে, যিনি আসে দেখাবেন আর কি, ওই ওনাকে আমরা বলবো যে টেস্ট গুলো যাতে সম্ভব হলে আপনাদেরকে দেখানোর জন্য, দেখাই আসলে সম্ভব না, দেখেও পরীক্ষা লিখতে পারবেন না। বলেন ইউরিন টেস্ট যেটা করা হয়, তো 3 মাস পর্যন্ত যদি সাপোর্ট দেওয়া হয় তাহলে এই 3 মাসের মধ্যে তো ইউরিনের যে কোনো মানে যে কোনো অবস্থাতে ইউরিনের মধ্যে এই জিনিসটা থাকতে পারে। আমাদের দেশে যেটা করা হয় সকালে, এটা কেন? যে কোনো সময় ইউরিনে? আচ্ছা আচ্ছা ভালো কথা। আচ্ছা এটা ইউরিন টেস্টে আমরা বলছিলাম কেন সকালে ইউরিনটা নেওয়া হয়ে থাকে, আমি বলি কখন ফুল হয়? যখন লম্বা সময় আপনি ওয়াশরুমে যাবেন না তখন ফুল হবে, কখন যান না? যখন রাতে ঘুমান, কখন ঘুমান? 10টা 11টায়, ওঠেন 6টায়, 6 ঘন্টা বা 4 ঘন্টা তো একটা না, আর জেগে থাকলে দেখা যায় 3 থেকে 4 ঘন্টা পর পর যায় মানুষ, মানে বাচ্চা থেকে 6 বার সে ওয়াশরুমে যায়, কিন্তু রাতে যায় না, একসেপ্ট ডায়াবেটিসের পেশেন্ট ছাড়া, বা যাদের ওই যে আমাদের বলি আমরা প্রোস্টেটের সমস্যা আছে তারা ছাড়া সবাই যায়। হ্যাঁ
প্রোস্টেট প্রোস্টেট পড়েছিল পরে পড়াইছিলাম তোমার প্রোস্টেট। এমনি নর্মাল মানুষ রাতে ঘুমায়, ঘুমাইলে 6 ঘন্টা তার এখানে ব্লাডের মধ্যে জমা থাকে, জমা থাকলে কি হয় লম্বা সময় জমতেছে এবং অনেক ইউরিন, তখন হরমোন গুলো এসে একেবারে ডিপোজিট থাকে এখানে এসে। আগে তো আপনি ধরেন প্রতিবেগলে 50 ml দিতেন, 50 ml ধরেন 5 ml ইয়া থাকতো, এই এটা থাকতো, তা আপনি তখন ছাড়বেন 200 ml, মানে ব্লাডার যে ফুল হয় 350 ml ফুল হয়, মানে মূত্রথলি মিনিমাম 300 থেকে 450 ml আসলে ফুল হয়। সকালে উঠে তো আপনার ফুল মনে হয়, তো এখানে যদি 50 ml 5 ml এটা থাকে অন্যান্য সময়ে, তো এখানে 350 ml কত থাকবে দেখেন, অনেক বেশি থাকবে, 35-40-50 ml থাকবে। তখন দেখা যায় যে শুধু এটার ক্ষেত্রে না, সব ইউরিন টেস্টের মধ্যে তখন যখন ইউরিন করতে যাবেন তখন সব ইউরিন টেস্টের মধ্যে বলে যে একেবারে সকালের স্যাম্পল দেওয়ার জন্য, কারণ সকালের মধ্যে পুরো বডির পুরো ছাকা অবস্থা গুলো একেবারে নিট থাকে, নিট পুরোপুরি পাওয়া যায়, এদিক সেদিক হয় না। অন্যান্য সময় তারপরে পানি খাবেন, আপনি তো রাতে পানি খেয়েছেন না, পানি খান নাই, সকালে উঠে পানি খাওয়া শুরু করবেন, তখন এটা পানিটা বেরিয়ে বের হবে, ইউরিনটা তখন ঘন থাকে অন্যান্য সময়ের তুলনায়। সারাদিন পানি খান, জোরঝাপ করেন, কিন্তু এই রাতের ইউরিনটা পুরোপুরি ঘন থাকে এবং প্রত্যেকটা জিনিস এর ভিতর থাকে, এই জন্য সকালে স্যাম্পল নেওয়া হয়ে থাকে, বুঝছেন তো না। এবং সকালের এটা তো একটা, কিন্তু আমরা সকালের স্যাম্পল আবার নেই কি জানেন, সকালের স্যাম্পল নেই যে ইউরিন আপনি ইউরিন মানে প্রস্রাব করা শুরু করেছেন, ওই শুরু করার জিনিসটা নেই না, মাঝখানেরটা নেই। মাঝখানেটা কারণেই, কারণ যখন প্রস্রাবের নালি দিয়ে সে আসবে, প্রস্রাবের মধ্যে নালি দিয়ে ব্যাকটেরিয়া থাকতে পারে, তখন এখান থেকে ইউরিন বেরোবে, এই ব্যাকটেরিয়া সব প্রথমে ওয়াশ আউট হবে, পথের ব্যাকটেরিয়া গুলো প্রথম নিলে এই ব্যাকটেরিয়া সব আপনার মিসলিড করে দিবে, কিন্তু ইউরিনে তো এই ব্যাকটেরিয়া থাকার কথা না, এটা থাকে নালিতে, এটা কোথেকে এখন আসলো, কারণ আপনি যে প্রথম স্যাম্পল নিয়েছেন এজন্য আসছে, মাঝখানে স্যাম্পল আসলে মেন ইউরিনটা আসবে এবং তখন দেখা যায় যে ভালো ইয়ে পাওয়া যায়, বুঝছেন তো না। তাহলে আমাদের মেন কাজ হচ্ছে যে কি দিয়ে আমরা টেস্ট করবো, বিটা হিউম্যান কোরিওনিক গনাডোট্রোপিন হরমোন দ্বারা যে টেস্ট করা হয় প্রেগনেন্সি টেস্ট, এই সময় আমরা রক্ত নিব 50 μL থেকে 100 μL নেওয়া যায়, রিয়েজেন্ট নিব, নিয়ে ওটা মিক্স করব, মিক্স করে রুম টেম্পারেচারে রাখবো, রেখে কি কি জানি অ্যাড করতে হয়, এবার মেশিনে ইয়ে করতে হয়, মেশিনের মধ্যে তাকে ঘোরানো হয়, ঘুরে আবার কিছুক্ষণ ওয়েট করতে হয়, ওয়েট করে দেখা যায় যে এটা পজিটিভ না নেগেটিভ আছে, এবং এটা আমাদেরকে হাতে কলমে দেখানো হবে ইনশাল্লাহ। এখন এখন অনেক কথা আছে এখানে, আপনাদের মেইন আমার ফোকাস ছিল যাতে হিউম্যান কোরিওনিক গনাডোট্রোপিন জিনিসটা কি, কোত্থেকে আসে এবং কেন এটা পজিটিভ হয়, কখন পজিটিভ হয়, এই জিনিসগুলো জানানো, দুই টেস্টের মধ্যে এই জিনিসগুলো এত সুন্দরভাবে লেখা নাই আর কি। আমি আসার আগে একটু একটা জার্নাল দেখছিলাম আপনাদের এই জিনিসটা দেখানোর জন্য অল্প সময়, যাই হোক এরপরে আমরা দেখব কোন কোন ক্ষেত্রে বিটা হিউম্যান পরীক্ষাটা আসবে, মানে বিটা এইচসিজি কখন পজিটিভ হয়, একটা তো প্রেগনেন্সি আর কোন ক্ষেত্রে হয় কিনা পরীক্ষাটা জিজ্ঞেস করা হয়, এটাই কোশ্চেন, এগুলো জিজ্ঞেস করা হবে যে বিটা এইচসিজি কখন পজিটিভ হয়, কখন নেগেটিভ হয়। কিন্তু সবার মনে থাকবে যে বিটা এইচসিজি তো প্রেগনেন্সি হলে পজিটিভ হয়, আর তো পজিটিভ হওয়ার কোনো কারণ নেই, দেখি আমরা পজিটিভ হয় কিনা। আপনাদের একেবারে পুরাতন যে স্যার ছিলেন দেখা হয়েছে নাকি, ওয়াইস স্যারের সাথে দেখা হয়েছে, আসছিল তো উনি শুক্রবার আসছিল, একটা না দুটা ক্লাস নিয়ে গেছে এসে, আমি বলছিলাম আপনি বিকেলে ক্লাসটা নেন, আপনার পুরাতন ছাত্ররা আজ দেখবে তো না, আসলে পুরো কাজ মানে কোথায় কাজ ছিল আর কি, আপনি তো ছিলেন না, সবাই ছিল তো, উনি আবার চলে গেছে, উনি তো থাকে না, কয়েকদিনের জন্য আসছিল, দেখা হয়েছে না আপনাদের, চালাপ হয় তাই তো ভালোই, এখন যোগাযোগ আছে তাহলে সাবধানতা কি, যখন রক্ত নিবেন
রোগী ব্যথা না পায়। দুই নম্বর হচ্ছে রক্ত নেওয়ার পরে এতে নিউডলটা ভেঙে ফেলা হয়ে থাকে, কারণ নিউডলটা রেখে দিলে আবার সে যে ধরেন হেপাটাইটিস বি পেশেন্ট বা এইচআইভি পেশেন্ট, আপনি নিলেন নিউডলটা ফেলে দিলেন আপনার পায়ে লাগলো, আপনি এইচআইভি হয়ে গেছে আপনার নিজের সাবধানতা। তারপরে রক্ত যখন কাজ করবেন তখন যাতে ওই প্রপার সময়ের মধ্যে কাজটা করা হয়ে থাকে, এবং যত মিনিটের পরে সে এবার ফলাফল দিবে, এরপরে আপনাকে আপনি পর্যবেক্ষণ করে দেন, রেখে গেলেন ফলাফল এসে আপনি 2 ঘন্টা বসে রইলো, এরপরে আবার দেখবো যে এটা ধরেন একটা সময় পর্যন্ত সে জমাট বেঁধে রইলো, আপনি আসছেন 2 ঘন্টা পর জমাট বাঁধার পর সে কিন্তু আবার জমাট বাঁধা থেকে আবার তরল হয়ে গেল, তখন আপনি এটা পাবেন না, তখন দেখা যাচ্ছে সেই ছিল পজিটিভ বাংলাদেশ নেগেটিভ এন্ড সে বাঁচবে কি, আমার পরে তো আর ছিল বাচ্চা হয়ে গেছে টিউমার, এটা বসে হতে পারবে, এটা হয় এটা হয়। এই যে আচ্ছা পজিটিভ হওয়া বা বাড়ার কারণ সমূহ আমরা লিখি, পজিটিভ হওয়া মানে কি বেড়ে যায় যে কারণে, এটা পরীক্ষা দিব আমরা যে বাড়ার কারণ সমূহ, এটা বাড়া লেখেন সুন্দর হবে, বেড়ে যাওয়ার কারণ সমূহ লিখলে হবে, তারা দিব কমে যাওয়ার কারণ সমূহ। একটু কাটা সেটা করাচ্ছে আপনাদেরকে। 1 নম্বর প্রেগনেন্সি, প্রেগনেন্সি আমরা জানি কেন, কারণ ওই সময় কর্পাস লুটিয়াম থাকে। 2 নম্বর হচ্ছে ওভারিয়ান টিউমার, ওভারিয়ান টিউমার কে কোথায় হয়, ওভারিতে হয়, ওভারিতে কি থাকে ওই যে গ্রাফিয়ান ফলিকল থাকে, টিউমার হলে তো এগুলো সব ভেঙে চুরে একাকার হয়ে যায়, তখন দেখা যায় যে সব ফলিকলের ভিতরের ইয়েটা ভেঙে গেছে ব্যাকটা রয়ে গেছে, মানে ক্যান্সার যখন হয় তখন ওভারিয়ান টিউমার হলে ওভারি থেকে প্রপারলি ওভাম তৈরি হয় না, মানে সে বাইরে বের হতে পারে না, সে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে ব্যাকটা থাকে, এবং ব্যাকটা লম্বা সময় থাকলে দেখা যায় যে ব্যাগ 7 দিন পরে চলে যাবে, এটাও সে মানে উল্টা পাল্টা কাজ করা শুরু করে দেয়, তখন ব্যাক থাকলে ওই হরমোনটা বের হওয়া শুরু হয়, এবং তখন আমরা দেখি যে এই যখন এই টিউমারটা হয়ে থাকে ওভারির মধ্যে আমরা বলি যে ওভারিয়ান টিউমার, তখন দেখা যায় এই সিজি আস্তে আস্তে বাড়তেই থাকে বাড়তেই থাকে, এই টিউমারটা যতক্ষণ পর্যন্ত আপনি ট্রিটমেন্ট না করুন বা কেটে ফেলে না দিবেন, এটা এখন অ্যাভেলেবল অনেক বেশি হচ্ছে ওভারিয়ান টিউমার। 3 নম্বর তারা বলেছে ব্রেস্ট ক্যান্সার, প্রথমে আমরা 1 নম্বর হচ্ছে প্রেগনেন্সি, আমরা জানি এসে বাড়বে ওভারিয়ান টিউমার, ওভারিতে সমস্যা যদি এখানে বাড়বে, ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্টের মধ্যে যদি ক্যান্সার হয় তখন এর সাথে আমরা আসলে লিংক আছে পুরো বডিতে, মেইনলি ওভারির সাথে ব্রেস্টের যে হরমোন গুলো আছে এগুলো পুরো লিংক, পুরোপুরি লিংক থাকে, মানে দেখা যায় যে এক নাম্বার ওসিপি ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল,
লাইফস্টাইল মডিফিকেশন মানে লাইফস্টাইল মডিফিকেশন আমরা বলি লাইফস্টাইল যেমন ভাবে কাটায় মানে মানুষের এখন খাবার দাবারের খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়ে গেছে এর মধ্যে ক্যান্সার করার যে উপাদানগুলো আছে বর্তমানে ওই খাবারের মধ্যে জিনিসগুলো বেশি এখন কারণ প্রতি খাবারই তো আপনার জন্য বিষ কোনো উচিত ওইগুলো তো খারাপ মানে শুধু খাবারের জন্যই মানুষের অধিকাংশ মানুষের দেখা যায় 50 বছরের পর অধিকাংশ রোগ হয় এবং ক্যান্সার একটা বড় কারণ এটা বুঝছেন তাহলে আমি বলি যখন ওভারির সাথে ব্রেস্টের লিঙ্ক থাকে হরমোনাল লিঙ্ক এটা একটা হরমোন তার একটা হরমোন লিঙ্ক থাকে তো ব্রেস্টের যে হরমোনের ইমব্যালেন্স হয় তখন এই হরমোনটা বেড়ে যায় এটা কিন্তু অনেক বড় পড়াশোনা আমি এটা পড়ালে আমার সাথে ক্লাস শেষ হয়ে যাবে শুধু ক্যান্সারে পিলের বদলে এখন চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আজকে আমাদের কাছে ওই রিপ্রেজেন্টেটিভ আসছে এসে বলছে স্যার এটা জেল আছে আমি ঠিক আছে বলে গেছে এই জেলার নাম এটা কি কি যেন বলছে আমি যাই হোক জেল জেল কতগুলো কাজ করছে সবই তো খারাপ ভালো কই কোনগুলো ভালো ঢুকতে পারে আজকে তো আমি ভিজিট করলাম অনেকক্ষণ 1 ঘন্টা কি কি বলে এটা দেন ওটা দেন আর দাদি থেকে দিই না এসে বলে যায় আর কি আমার ওষুধ দিয়ে এই যাই হোক কাজ নাই কি করবে তাদের কাজ এটা কোরিও কার্সিনোমা অ্যামনিয়ন কোরিয়ন দুটা জিনিস আছে কোরিও কার্সিনোমা কোথায় হয় ধরেন এটা হচ্ছে যে ইউটেরাসের ভিতরের অবস্থা সরি ধরেন বাচ্চা বড় হয়েছে বড় হলে শিফট থাকে এটা আরো প্রসারিত হয়ে যায় জরায়ুর মধ্যে যখন আসে জরায়ু তো না আচ্ছা যে ইউটেরাস এখানে যে বাচ্চা আসে পেটে যখন আস্তে আস্তে বড় হয় তখন এখানে তার দুইটা তিনটা ইয়া থাকে চারপাশে একটা ব্যাগের মতো থলে থাকে এটার ভিতরে সে জীবন যাপন করে বাচ্চা আস্তে আস্তে বড় হয়ে থাকে এখানে থাকে অমরা অমরা আছে আম্বিলিকাল কর্ড আছে মানে যে জিনিসের সাথে এটা বাচ্চা ধরেন বাচ্চা নাভি থেকে একটা জিনিস বের হয়ে এটার ওয়ালের মধ্যে লাগানো থাকে এই বিশাল একটা জায়গা দিয়ে এখান থেকে মার বডি থেকে সে খাবারগুলো নেয় এবং তার বডিতে যে বর্জ্য পদার্থ উৎপন্ন এগুলো মার বডিতে দিয়ে দেয় যে ইয়ার মাধ্যমে এটা বলে অমরা অমরা বের হয় গর্ভফুল বলা হয় বাংলায় এই এখানে অনেকগুলো লেয়ার আছে দুটো লেয়ার আছে বাইরের লেয়ারটাকে বলা হয় থাকে অ্যামনিয়ন ভিতরের লেয়ার জেনে রাখেন এটা কেন এটা আমি দিলাম এখানে ভিতরের লেয়ারটাকে বলা হয় কোরিয়ন ভিতরের লেয়ারটাকে কোরিয়ন বলে কোরিয়নটা এখানেও আছে এখান থেকে শুরু এবং ভিতরটা যে লেয়ারটা সেটা কোরিয়ন বলা হয় থাকে যদি কোরিয়নের মধ্যে ক্যান্সার হয় যদি কোরিয়নে ক্যান্সার হয় তখন আমাকে বলা হয় কোরিও কার্সিনোমা কার্সিনোমা মানে ক্যান্সার যদি কোরিয়ন লেয়ারের মধ্যে ক্যান্সার হয় এটাকে বলা হয় থাকে কোরিও কার্সিনোমা হ্যাঁ ভিতরের লেয়ার লেয়ারটাকে অ্যামনিয়ন ভিতরটাকে কোরিয়ন বলা হয় এই ভিতরের লেয়ারের মধ্যে যদি ক্যান্সার হয় এটাকে বলা হয় কোরিও কার্সিনোমা তো সেনা ছিল এখানে ব্যাগটা ওই যে গ্রেফিয়ান ফলিকুলার ব্যাগ সেনা এইচএসজি হরমোন দিচ্ছিল তখন এই ক্যান্সারের কারণে এখানে রেসপন্স বেড়ে যায় অনেক হরমোন সিক্রেট হয় মানে তাকে তো বাঁচিয়ে রাখতে হবে তাকে তো ঠিক রাখতে হবে কোথায় এখানে না যে ক্যান্সার হলে সে তো মরে যাবে তখন দেখা যায় উল্টো পাল্টা রেসপন্স হয় রেসপন্সের হরমোনটা বডিতে বেড়ে যায় এটাকে বলা হয় কোরিও কার্সিনোমা সাধারণভাবে আপনাদের বোঝার জন্য বলা আসলো কিন্তু জিনিসটা এটাই আর যে লিভার ক্যান্সার আমরা জানি বডিতে যখন ফার্মাকোলজি পড়েছি যত ওষুধ খান খাওয়ার পরে সে যায় স্টোমাকে স্টোমাক থেকে যায় স্মল ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্তে যায় ক্ষুদ্রান্ত থেকে রক্তের মাধ্যমে শোষণ হয়ে যায় রক্তে রক্তে যাওয়ার প্রথম ধাপ মানে প্রথম গেট আমরা যদি ঢাকা যাই যে মেঘনা ব্রিজে ধরে টোলের জন্য দ্বিতীয় যদি উঠি তারপরে ধরবে যে আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে দুটো টোল পাস করতে হবে তো যখন রক্ত ঢুকে বডিতে রক্তের মধ্যে মাধ্যমে ওষুধটা ঢুকে তখন প্রথম টোল প্লাজা এটা হচ্ছে যে লিভার এখানে যদি আপনি ইয়া না দেন মানে তাদের যে রিকোয়ারমেন্ট আপনি বাস ধরেন এদিকে চলতে পারে বাস চলা শুরু করলো প্লেন প্লেন স্টার্ট দেওয়া শুরু করলো এদিক যাইয়া যাই উদাহরণ এয়ারপোর্ট দিয়ে গিয়ে ওইখান থেকে যে ব্রিজ আছে ব্রিজের উপর থেকে সে উপরে উঠবে তো যেহেতু দিবে নাকি চলতে দিবে না তো কারণ এই তো রাস্তা ভেঙে যাবে প্লেনের অনেক কিছু লাগে এখানে রাস্তার কোয়ালিটি অনেক কিছু বিয়ার করতে হয় প্লেনকে আচ্ছা যাই হোক যে প্লেন চলে তো আপনি দিবে না ওই টুল প্লাজা দিয়ে টুল দিয়ে আপনি যাওয়ার না প্লেনের টুল অনেক বেশি ঠিক এরকম যখন আপনি ওষুধ খাবেন প্রথম প্রথম তাকে টোল প্লাজাতে টোল দিতে হবে কোথায় লিভারে
লিভার যদি তাকে সার্টিফাই না করে সে রক্ত দিতে পারবে না, এবং লিভার তাকে বলে যে তুমি এখান থেকে চলে যেতে হবে, বডিতে ঢুকছো ঠিক আছে, কাজ করার পর চলে যেতে হবে। এখন লিভার তারে কি করে, সে ছিল একরকম, তার চেহারা মানে ধরে মোসর দিয়ে বানাই দেয় অন্যরকম, মানে তুমি মরে যাইতে হবে এখানে এসে, কাজ করতে পারবা 3 থেকে 6 ঘন্টা, এরপরে তুমি মরে যাবা। সে আসছে বলছে আমি সারাদিন সারা জীবন থাকবো, ধরেন তার ঘাটটা মটকাই দিছে, বলছে 3 থেকে 6 ঘন্টা কাজ করবে বের হয়ে যাবা। ঠিক এই কাজগুলো যদি লিভার করে, মানে যে ওষুধ গুলোই খান তাকে বডিতে কাজ করার জন্য উপযোগী এবং কতটুকু কাজ করে পুরোটা ফিট করে লিভার, এটা হরমোন আসছে রক্তে, রক্ত তো লিভারেও যাচ্ছে, লিভার ধরে ফেলছে হরমোন আসছে এখানে, এই হরমোনটা যাতে পুরোপুরি খুব বেশি বাড়তে না পারে এবং খুব বেশি কমতে না পারে, এবং হরমোনটা যাতে ইউরিনের মাধ্যমে প্রতিনিয়ত বের হয়, কারণ সবসময় সে উৎপন্ন হচ্ছে বডিতে, কোত্থেকে, ওই যে ব্যাক থেকে, যদি সে উৎপন্ন হতেই থাকে হতেই থাকে, তাকে যদি ইউরিনের মাধ্যমে বের করে না দেয়, একসময় তো একেবারে পাহাড় হয়ে যাবে হরমোনের। ঠিক এই কাজটা লিভার করে, লিভার যদি ক্যান্সার হয়, লিভার যদি কাজটা না করতে পারে, তখন রক্তের মধ্যে বেড়ে যাবে না, লিভার মেইন কাজগুলো করে, লিভার ক্যান্সার দেখা যায় যে বিটা এসসিজি অনেক বেড়ে গেছে। প্যানক্রিয়াটিক ক্যান্সার, ঠিক আরেকটা কাজ করে প্যানক্রিয়াস, এটা আসলে কম পাওয়া যায় আর কি, বিটা এসসিজি প্যানক্রিয়াস সময় আমরা এগুলো করি না, মানে এই ক্ষেত্রে এটাও বাড়তে পারে। প্যানক্রিয়াস কই থাকে, পাকস্থলীর নিচে থাকে, একটা পাতার মতো একটা অঙ্গ, তো পড়েছি তো কালকে আমরা পড়ালাম ইনসুলিন বের হয়, হ্যাঁ এগুলা ওইটা থেকে যদি ক্যান্সার হয় তাহলে দেখা যায় বিটা এসসিজি বেড়ে গেছে। এইটা এটা সত্যি ইন্টারেস্টিং এবং এটাই প্রতিনিয়ত হচ্ছে হচ্ছে। এটা একটা বলবো আমরা, ধরেন একটা রোগ যেটা আপনাকে প্রেগনেন্সি অবস্থা থেকে দেখা যায় যে, ধরেন এখানে আপনি এখানে মনে হয় যে এখানে প্রেগনেন্ট অবস্থা আছে, পরে আল্ট্রাসাউন্ড করে দেখে যে মানে প্রথম মনে হয়েছে যে প্রেগনেন্ট, সাইকেল বন্ধ হয়ে গেছে, 3 থেকে 4 মাস হয়ে গেছে, পেট বড় হচ্ছে, পরে আল্ট্রাসাউন্ড করে দেখে যে কিরে এটার মধ্যে তো কোনো রকম এই বেলুন বেলুন ছোট ছোট বেলুন কোথেকে আসলো, দেখেছে বেলুন, বেলুনের ভিতরে পানি, এই জিনিসগুলো দেখা যায়। ওকে ছিল বাচ্চা হয়ে গেল বেলুন, বেলুন তো আমি খাই নাই, বেলুন তো বড়িতে আসার কথা না, এটা রোগের কারণে বেলুন গুলো আসে। ঠিক বেলুনের মতো বা আঙুরের থোকার মতো বলি আমরা, আঙুর ধরেন এটা ওই যে লালটা না যেটা সবুজ কালার আঙুর আর কি, নর্মাল আঙুর, ওইগুলো যেমন যেমন থাকে ঠিক এটা এই বডিতে এমনি থাকে, একটা একটা রোগ আর কি। এই রোগের কারণে আমাদের এই জরায়ের মধ্যে এরকম আঙুরের থোকার মতো একটা স্ট্রাকচার দাঁড়ায়, যে থোকার প্রত্যেকটা থোকার ভিতরে পানি থাকে, এবং এটা যদি থাকে প্রেগনেন্সি হইতে পারে না, সে যদি পুরোটা দখল করে নেয় প্রেগনেন্ট হবে না কখনো, যদি অর্ধেক দখল করে তাহলে অর্ধেক বাচ্চা থাকবে অর্ধেক সে থাকবে, এবং সে বড় হবে বাচ্চা বড় হবে, দেখা যায় বাচ্চাটা 10 মাসে একজন বাচ্চা যত পরিমাণ হওয়ার কথা ছিল ওই পরিমাণের কাছাকাছি যাবে, কারণ তাদের চাপ দিয়ে ধরে রাখছে এখানে, সে ইমেচুর হয়ে আগের মধ্যে দেখা যাবে যে 2.5 সপ্তাহের মধ্যে সে পেট থেকে বের হয়ে যাবে এবং মারা যাবে। এবং যে রোগের কারণে এটা হয় তার নাম হচ্ছে হাইডারটিডিফর্ম মোল, মোল মানে হচ্ছে একটা পানি, পানির চারপাশে একটা যদি এরকম মেমব্রেন থাকে এবং এটা যদি একটা এরকম অনেকগুলো থোকা নিয়ে থোকাকে বলা হয় মোল, এখানে পানি বাইরে থেকে একটা আবরণ, এরকম ধরেন 1000-2000 mL এরকম একটা আঙুরের দোকান ডলার মতো থাকে, এটা রোগ, জ্বরে রোগ, এটাকে বলা থাকে হাইড্রেটিফর্ম মোল। এই মোলটা যখন আসে তখন সে প্রেগনেন্সি শুরুতে প্রেগনেন্ট ছিল, মা বাচ্চা একটু বড় হচ্ছে এবং এটাও তৈরি হচ্ছে বডিতে, এটা রোগ আর কি, অনেক কারণে তৈরি হয়। তো দেখা যায় যে বাচ্চা বড় হচ্ছে সে অর্ধেক দখল করে আছে, বাচ্চা অর্ধেক দখল করে আছে, তখন দেখা যায় যে সে উল্টাপাল্টা রেসপন্স করা শুরু করে, তার তো সেটা বাচ্চা না, তার চাহিদা অন্য কিছু, তখন সে রেসপন্স করে ওই ব্যাককে, ব্যাক তখন দেখা যায় যে হরমোন সিক্রেট করা বেশি বাড়িয়ে দেয়, তখন দেখা যায় যে আমরা এটাও দেখি পেটের মধ্যে দেখে যে এসিজি অনেক বেড়ে গেছে। তাহলে আমরা এখানে আরো অনেকগুলো কারণ আছে, এতগুলো দিলে আসলে ক্লাস, জি যদি প্রেগনেন্সি হয় তার মধ্যে 28-24 সপ্তাহের আগে যদি বাচ্চা বের হয়ে যায় আমরা অ্যাবর্শন বলি, 24 সপ্তাহের আগে, 24 সপ্তাহের পরে যদি করে তাহলে অ্যাবর্শন না, 24 সপ্তাহ এর আগে, 24 সপ্তাহের পরে যদি অ্যাবর্শন করে বা করানো হয় তাহলে কিন্তু তার নামে ক্রিমিনাল কেস হবে এবং তাকে মানুষ
হত্যার মামলা দেওয়া হবে। কারণ 24 সপ্তাহের পরে পরে আসি আপনাদেরকে, কারণ 24 সপ্তাহের পরে বাচ্চাদের ফুসফুস পৃথিবীতে সার্ভাইভ করার জন্য অক্সিজেন নিবে, ওই ক্ষমতা সম্পন্ন হয়ে যায় সে। এখানে 24 সপ্তাহ আস্তে আস্তে সে তার ইয়াতে সার্ফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়। পড়াইছি কিনা আপনাদেরকে মনে নেই, অন্য ব্যাচকে পড়াইছি। ফুসফুসের একক কি অ্যালভিউলাস, বায়ুর থলিকা, ওই অ্যালভিউলাসের গায়ের মধ্যে এক ধরনের পানি থাকে, যাতে ফুসফুসটা এরকম সবসময় মানে অক্সিজেন নিতেও পারে বা ছাড়তেও পারে, মানে বুক প্রসারিত করে ফুসফুসে ফুলে আবার সে আগের জায়গায় চলে আসে। এই যে হচ্ছে এটা একজন এটার জন্য পুরো ফুসফুসের গায়ের মধ্যে এক ধরনের এই জেল লাইক জেলের মতো একেবারে জেলি, জেল না জেলি বা চুলে যে জেল দেয় ঠিক এটার মতো এক ফক ফকে একটা পানি থাকে, এটা এটার নাম হচ্ছে সার্ফ্যাক্টেন্ট। ওইটা ক্ষরণ শুরু হয় 24 সপ্তাহের পর বা 28 সপ্তাহে। তো দেখা যায় যে ক্ষরণ যখন থেকে শুরু হয় তখনই এই ফুসফুস চায় যে পাম্প করি আমি, কিন্তু মারবুড়িতে সে শ্বাস নেয় না। যদি ওই সময় সে পৃথিবীতে চলে আসে তখন তাকে আর্টিফিশিয়াল সাপোর্ট দিয়ে দেখা যায় যে 32 সপ্তাহ বাচ্চাদেরকে বাঁচানো যায়, ইয়া হয় আর ছোট হয় অনেক সমস্যা থাকে কিন্তু সে বাঁচে। এর মধ্যে করে ফেললে আপনি কেসে পড়ে যাবেন। যদি এর আগে হয় বলছি ধরেন, হ্যাঁ আমি বলছি আমি একটু ঘুরে পেঁচে আসতেছি যাতে আপনাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়। যদি 1.5 মাসের মধ্যে বাচ্চা হয়ে যায় বা ধরেন 24 সপ্তাহের আগেই বাচ্চা হয়ে যায়, 24 সপ্তাহ মানে 8 মাস বা ধরেন 7 মাস, 2 মাসের মধ্যে বাচ্চা নিজে বের হয়ে গেল বডি থেকে, তখন কোনো সমস্যা হয় না। যদি আপনি নিজে বের করতে চান বা হসপিটালে বের করতে চায় তখন দেখা যায় যদি কোনো আঘাত লাগে তখন সমস্যা হতে পারে। ভিতরে আঘাত না লাগলে কি হয়, বাচ্চা ভিতরে আছে, বাচ্চা মরে গেছে, বাচ্চা থাকে কেন, বাচ্চা থাকে ওই যে হিউম্যান ক্রনিক গনাডোপিন থেকে একটা হরমোন বের হয়, মানে ওই ব্যাগ থেকে হরমোন বের হয়ে তাকে এটা লাগাই রাখে ভিতরে। বাচ্চা জীবিত সেই রেসপন্স পাঠা আমি আছি আমার জন্য হরমোন পাঠাও, তখন দেখা যায় যে 3 মাস পরে এই যে অমরা এবং আম্বিলিক্যাল কর্ড নিজে হরমোন তৈরি করে, সেই ব্যাগ মরে যায় সে হরমোন দিয়ে নিজে বাঁচে বাকি সময়টা। যখন সে মরে যায় তখন হরমোনের অভাব শুরু হয়ে যায়, কান্নাকাটি শুরু হয়, হরমোন আমার বডিতে হরমোন নাই, হরমোন এখান থেকে পাঠাই দেয়, আমি যখন মরে গেছি আমার জন্য রেসপন্স আসবে না, এখন আর হরমোন খাবার আসবে না, তখন সে কান্নাকাটি শুরু করে এবং তার এখান থেকে সে ডিট্যাচমেন্ট হয়। সে তো লেগেছিল এরকম মায়ের জ্বরের মধ্যে লেগেছিল ঠিক এরকম লেগে থাকে, তখন সে আস্তে আস্তে এই সেপারেশন হওয়া শুরু করে এবং নিজেই 2 সপ্তাহের মধ্যে বের হয়ে যায় নিজে নিজে। আপনি যদি কোনো কিছু চেষ্টাও না করেন যদি সে ভিতরে মরে যায় তখন সে নিজে নিজেই যে হরমোন নাই, হরমোনের জন্য তার ক্রাইসিস হয় এবং সে আস্তে আস্তে ওই থেকে শেড হয়ে যায় মানে নিজে ঝরে পড়ে যায় এবং ওখান থেকে অ্যাবর্শন হয়ে যায়। অ্যাবর্শনটা যদি নিজে না করা হয়, যদি ধরেন ন্যাচারালি অ্যাবর্শন হয়ে যায় বাচ্চা মরে যায়, তাহলে বাচ্চার জন্য উপকারী মার জন্য উপকারী। কেন বাচ্চা কেন এটা হচ্ছে, কেন কেন হচ্ছে যে বাচ্চা কেন তাইলে মূল্য, অবশ্যই বাচ্চা কোনো সমস্যা ছিল, অথবা বাচ্চা যদি বাঁচতো তাহলে মার শরীরে সমস্যা হতো। ধরেন বাচ্চা বাঁচলো সে অ্যাবর্শন হলো না কিন্তু পরে দেখা গেলো যে তার মাথার মধ্যে এটা নাই, ঠিক এই সকল কারণেই দেখা যায় বাচ্চা মরে যায়, কারণ তার জন্মগত ত্রুটি থাকে। অধিকাংশ বাচ্চার জন্য জন্মগত ত্রুটি থাকে যে বাচ্চাগুলো মরে যায়, মানে আল্লাহ ভালো জানে যে পৃথিবীতে আসলে তার চলাচল কষ্ট হইতো এবং সে জীবন যাপন করতে পারতো না ভালোভাবে, হয়তোবা আপনাদের উপর অনেক ফ্যামিলির উপর বার্ডেন হইতো, সামাজিক হেয় প্রতিপন্ন হইতো, এটা তো একটা আমার একটা আঘাতে ট্রমার কারণ হতে পারে, ট্রমা এটা তো এটা তো আর বাচ্চার দোষ না, বাচ্চা আমাদের দোষ, আমরা সেফলি কেন চলি নাই, গেছে এই প্রেগনেন্সি হওয়ার পরে ভারী কাজ করা নিষেধ, প্রেগনেন্সি হওয়ার পরে ভারী কাজ করা নিষেধ। কারণ কি দেখেন ভারী কাজ করলে আপনি এখানে টান দিবেন পেটে চাপ পড়ে বুকে চাপ পড়ে, আপনি কেন মাথায় মাটি নিয়ে বা মাথায় কোনো জিনিস নিয়ে দৌড়তে পারেন না, দৌড়লে কেন হাঁপাই যান তাড়াতাড়ি, কারণ ওই সব কাজ করা শুরু করে একসাথে। যখন মাদের পেটে বাচ্চা থাকে তখন কোনো কিছু তুলতে গেলে দেখা যায় প্রচুর চাপ পড়ে পেটে, খুব বেশি ভারী কাজ করতে গেলে দেখা যায় চাপের ঠেলায় অ্যাবর্শন হয়ে যেতে পারে, অথবা কোথাও গেছে উপর থেকে পড়ে গেছে অ্যাবর্শন হয়ে যেতে পারে, গাড়ি চড়তেছে গাড়ি খুব বেশি বাউন্সিং করছে। এই জন্য প্রেগনেন্সির 3 মাসের পর থেকে বা 1.5 থেকে 2 মাস বা শেষ 3 মাসের পর থেকে দেখা যায় যে ডেলিভারি আগ পর্যন্ত এই এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য খুবই লিমিটেশন আছে, রিক্সা চলতে পারবে, খুব প্লেন রাস্তা চলতে হবে, এরোপ্লেনে চলবে না আপনাকে, 6 মাসের পর থেকে প্লেনে চলবে না, কারণ প্লেন উপর যখন উপরে ওঠে তখন এটা অনেক কাজ করে ভিতরে, কারণ যারা শ্বাসকষ্ট থাকে তারা তুলবে না, যে বাচ্চা মানে বুকে আছে বা বুকের দুধ খায় তাকে তুলতে গেলে অনেক রিকোয়ারমেন্ট লাগে, সে ভালো করে শ্বাস নিতে না পারলে, আবার যে মা প্রেগনেন্ট তাকে দিয়ে তুলবে না ভালোভাবে, অনেক রিকোয়ারমেন্ট তারা ফিল আপ করে ডাক্তার পাশে বসে এরপরে তুলবে, অনেক সময় নেয় না, শিশুর দিকে গিয়ে মারা শিশুর দিকে অ্যাবর্শন হয়ে যেতে পারে, মানে বের হয়ে যায় শিশুর দিকে অ্যাবর্শন না বাচ্চা বের হয়ে যেতে পারে। যাই হোক এক কথা হইলো,
আচ্ছা এই বিডিএসসিজি বাড়ার বেড়ে যাওয়ার কারণ সময় এগুলো পরীক্ষা আসবে এবং এগুলো আপনাদের ভাইবাতে জিজ্ঞেস করা হবে মুছে দিতে হলে কথা বলতে বলতে রাত পাই যাবে মনে হয় অনেক একটা জিনিস নিয়ে অনেক অনেক কিছু বলা যায় কি রিসিটি থাকে আচ্ছা কমার কারণ সমূহ এটা পরীক্ষা আসতে পারে কখন কমবে বলেন তো এখন ওটা বললেন না নাম কি যেন দেড় মাসে বাচ্চা কি হয় দেড় বছরে বাচ্চাই তো নাই বিদেশি বাড়বে নাকি বাচ্চাই তো নাই বাচ্চা তো নাই আমার রেসপন্স করতে বসবে ডাক্তারবি প্রেগন্যান্সি কথা বলতে হবে প্রথম ধরে অ্যাবর্শন জানেনি মানে যদি 24 সপ্তাহের আগে বাচ্চা মায়ের পেট থেকে বের হয়ে যায় কোনো কারণে এটাকে বলা হয়ে থাকে অ্যাবর্শন অ্যাবর্শন দুই ধরনের হতে পারে একটা হচ্ছে যে স্পন্টেনিয়াস অ্যাবর্শন নিজে নিজে হয়ে যায় একটা হচ্ছে মেডিকো লিগাল কোন কোন ক্ষেত্রে অ্যাবর্শন করা ঠিক আমি ভাবি কোনো ক্ষেত্রে ঠিক না কিন্তু সরকার বলে যে কিছু ক্ষেত্রে ঠিক আছে মানে ইন্টারন্যাশনাল ল আর কি কোন কোন ক্ষেত্রে যদি বাচ্চা এমন অবস্থা হয় যে বাচ্চার জন্মগত ত্রুটি আছে এবং বাচ্চা যদি পৃথিবীতে আসে তাহলে তার জীবন বিপন্ন হয়ে যাবে এই কারণে বাচ্চাকে অ্যাবর্শন করা যায় এক দুই নম্বর হচ্ছে যদি বাচ্চা পেটে থাকার কারণে মায়ের এমন সমস্যা হয় যে মার জীবন বিপন্ন হয়ে যাবে ধরুন মার বড় একটা রোগ আছে বাচ্চা পেটে থাকলে রোগটা অনেক বার বার মাও মারা যায় বাচ্চা মারা যায় ওই সব ক্ষেত্রে অ্যাবর্শন করা যায় ইন্টারন্যাশনাল ল আমি কিছু বলি না না আমি এসবে সাপোর্ট টাপোর্ট দিই না কারণ যে বাচ্চা যদি মরলে নিজে মরে যাবে আপনি কেন যে বের করবেন মেডিকেল লিগাল মানে এগুলো তো ক্রাইম ইন্টারন্যাশনালি দেখা যায় যে দেশের বাইরে তো যে বাচ্চা চায় না তখন অ্যাবর্শন করে ফেলে এগুলো সাপোর্ট দেওয়ার কারণে তাহলে ওই বিভিন্ন অ্যাবর্শন সেন্টার তৈরি হয়েছে ওখানে গেলে বাচ্চাকে তারা এমনি বের করে ফেলে তো পুরো সমাজ ব্যবস্থাকে তারা শেষ করে দিবে দুই নম্বর হচ্ছে এটা অ্যাবর্শন গেল এটা হলে তো ওই যে ব্যাগে কাকে খাবার দিবে ব্যাগ তো মরে যাবে তখন দুই নম্বর হচ্ছে এক্টোপিক প্রেগনেন্সি এটা বোঝার জিনিস আছে এটার জন্য হইলে দেখা যাবে নামাজের সময় হয়ে যাবে ধরেন ছোট করে রাখলাম এই যে আমরা জানি প্রেগনেন্সি যখন হয় তখন জাইগোট হয় শুক্রাণুডিম্বাণু মিলে জাইগোট হয় জাইগোটটা এখান থেকে এখানে আসে এসে এখানে পিছনের দেয়ালে জরায়ুর পিছনের দেয়ালে সে প্রতিস্থাপিত হয় বা এখানে আটকে থাকে এখান থেকে খাবার নাই যদি তার জায়গা হচ্ছে এখানে পিছনের দেয়াল সে যদি এখানে না থেকে এখানে গিয়ে বসে থাকে এখানে গিয়ে বসে থাকে এখানে বসে ইউভারের মধ্যে যে বসে থাকে তখন এটাকে বলা হয় থাকে অ্যাক্টিভ প্রেগন্যান্সি মানে জাইগোট যেই স্বাভাবিক স্থানের মধ্যে প্রতিস্থাপিত হওয়া দরকার ছিল ডিপোজিট হওয়ার দরকার কথা ছিল ওই স্থান থেকে অন্য স্থানে যদি ডিপোজিট হয় এটাকে বলা হয় থাকে অ্যাক্টিভ প্রেগন্যান্সি ধরেন অ্যাক্টিভ প্রেগন্যান্সি এখানে এসে বসে এখানে এসে বসে গেছে ওই যে ব্যাগের মধ্যে ব্যাগটা যাবে তার এতে সারা ব্যাগ উল্টে আমরা রেসপন্স শুরু করবে মানে ব্যাগের জানি শেষ হয়ে যাচ্ছে এখানে জানি শেষ হলে কি ব্যাগ তো আর এসিজি দিবে না কারণ ব্যাগ কখন দিবে যখন সে এখানে বসবে তখন সে প্রপারলি দিবে যখন সে এখানে 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 প্রপারলি সে সিগন্যাল পাঠাতে পারবে না সে বড় হতে এখানে যদি দেন বড় হবে না সে এই অনেক সময় টিউবটা ফেটে যায় মার জীবন বিপন্ন হয় বাচ্চা জীবন অনেক রুগী পাই আমরা জ্যাকেট প্রেগনেন্সি বুঝে নাই এখানে বসছে টিউব ফেটে গেছে একেবারে বাচ্চা বড় হচ্ছে টিউবে হবে এখানে এটা তো বড় জায়গা হয়েছে ছোট জায়গায় টিউব ফেটে গেছে বাচ্চা মরে গেছে মাও যদি দেরি করে আনে মা মরে যায় কারণ ফেটে গেলে বিশাল রক্তপাত হয় অটোমেটিক ফল ডাউন করে সাপোর্ট দেনা থাকে সে এমনি মরে যায় তিন নম্বর হচ্ছে
থ্রেটেন্ড অ্যাবর্শনটা একটা জিনিস, এটা তুই ধরেন কোনো কারণে মানে প্রেগনেন্সিটা এমন একটা অবস্থায় গেল যে কোনো আঘাত পেয়েছে, এখান থেকে আঘাত পাওয়ার কারণে কিছু রক্তপাত হয়েছে, কিন্তু সে এমন অবস্থা যায় নাই যে ওই অবস্থায় সে মরে যাবে, মানে তাকে সাপোর্ট দিলে বাঁচানোও সম্ভব। মানে অ্যাবর্শন মানে কি, বাচ্চা বের হয়ে যাওয়া প্রসেসটা পুরোটাকে অ্যাবর্শন বলা হয়ে থাকে। থ্রেটেন্ড অ্যাবর্শন হচ্ছে ধরুন কোনো জায়গায় গেলো, আঘাত পেলো, আঘাত পেয়ে রক্তপাত শুরু হয়ে গেল তার, কিন্তু বাচ্চা মরে যায় না, রক্তপাত হচ্ছে। যদি আমি কোনো সাপোর্টের মাধ্যমে যদি সে এই অবস্থা থাকে যে তাকে সাপোর্ট দিলে সে আবার বাচ্চা বাঁচবে, বাচ্চা অ্যাবর্শন হবে না, ওইটাকে বলা থেকে থ্রেটেন্ড অ্যাবর্শন। তার থ্রেট আসছে রোগীর উপরে, বাচ্চার উপরে থ্রেট আসলে থ্রেটটা যদি আমি সরাই দিতে পারি বাচ্চা বাঁচবে, এটাকে বলা থেকে থ্রেটেন্ড অ্যাবর্শন। অনেক ক্ষেত্রে হয় ধরুন কোনো যে গাড়ি চড়তে গেছে বা কোনো কিছুতে পড়ে গেছে, নিচে আঘাত খেয়েছে, বাচ্চা পুরো বের হয়ে অল্প রক্ত রক্তপাত হচ্ছে, তাকে রেস্টে রাখলে, তাকে বিভিন্ন ওষুধ দিলে রক্তপাত বন্ধ হয়ে যায়, তার বাচ্চা বেঁচে যায়, ওইটাকে বলা হয় থেকে থ্রেটেন্ড অ্যাবর্শন। যদি এরকম হয় যে রক্তপাত হচ্ছে, বাচ্চা তো বের হয়ে যাওয়ার অবস্থা হয়ে যাচ্ছে, আমি সাপোর্ট দিতে হবে তাকে, যদি সাপোর্ট দেওয়ার কারণে এখানে ইম্বালেন্স হয়ে গেল না, ওই বিটাই সিজার আসবে না, কোনো ইম্বালেন্স হলে তো সে আসবে না, তাকে আর্টিফিশিয়াল সাপোর্ট দিয়ে বা অন্য কোনো মেজার দিয়ে তাকে রাখতে হবে এই সময়টা। এই সকল ক্ষেত্রে দেখা যায় যে এসিজি কমে যায়। তিনটা জিনিস মেইন ইন্টারেস্টিং আছে এটা, অ্যাক্টিভ প্রেগন্যান্সি সেক্ষেত্রে কমে যায়, হরমোন থাকে যে ধর না 12 সপ্তাহে সে পিকে উঠতো, ওই সময় দুই তিন সপ্তাহে সে নাড়াচাড়া করে না, 12 সপ্তাহে ওঠে না পিক, অল্প থাকে, মানে 100 থাকার কথা থাকে এখানে 20-30। তখন তো আসলে একবার যদি ছেড়ে আসে বাচ্চাকে আসলে মেচুর হিসেবে বের করা অনেক কষ্টের, অনেক সময় বের হয়। আমাদের এক আত্মীয় কি জন হয়েছে, ওনার 3-4 মাসের মধ্যেই ব্লিডিং শুরু হয়েছিল, কিন্তু বাচ্চা একেবারে ফুটফুটে মোটা দাজা একেবারে ওই বাচ্চা আর কি, আমি দেখেছি গিয়ে থ্রেটেন্ড অ্যাবর্শন। ওদের সাপোর্ট আছে, বাংলাদেশে ভালো ট্রিটমেন্ট আছে, সময় মতো গেলে। আচ্ছা আপনি কি জানেন বলেন টেস্ট টিউব বেবি, তা আমাদের টপিক স্যার অংশ না তাও বলি, টেস্ট টিউব বেবি হচ্ছে বিদেশে করা হয় এটাকে, টেস্ট টিউব আছে এরকম না, ওই আর্টিফিশিয়াল অনেক সুন্দর টেস্ট টিউব আছে, আমরা এটা সরাসরি দেখি নাই, এখান থেকে এই এই ওভারি থেকে গ্রেফিয়ান ফলিকল যেটা ওভামটা বেরোন, এখান থেকে ওভামটা নেয় নিয়ে শুক্রাণু নেয় বাইরে থেকে নিয়ে এখানে দুটো মিক্স করে জায়গোট বানায়, বানিয়ে ঠিক এদিক থেকে জায়গোটটাকে এখানে বসাই দেয়, এটা হলো টেস্ট টিউব। বাচ্চা কিন্তু টেস্ট টিউব হয় না, জায়গোটটা বানানো হয়, হ্যাঁ জায়গোটটা করে ওভারিতে বসায়, তখন এটা টেস্ট টিউব বেবি হয়। এই জন্য সমস্যা আছে, প্রচুর সমস্যা, এগুলো নিয়ে তো অনেক কথাবার্তা শুনেন। মা থেকে নিল, মা থেকে নিল, তখন বাবার শুক্রাণু নিল না, অন্যজনের ইয়া নিল, তখন তো এটা ইন্ডিয়ায় হচ্ছে অহরহ। এবং কি হয় জানেন, ইন্ডিয়ায় ইন্ডিয়ায় ধরেন ওই যে সকল দেশে খুব শীত, গ্রিস, তারপরে আরো উত্তর দিকে যে দেশগুলো, ওই ওই দেশগুলোতে জন্ম মানে মৃত্যুর তো গেছে জন্মহানির মাইনাস, আমাদের বাংলাদেশে তো ঘনবসতি এখানে, হ্যাঁ হ্যাঁ গ্রিস, সুইডেন, সুইজারল্যান্ড, ওইগুলোতে দেখা যায় যে যদি আপনার একটা বাচ্চা হয় না, আপনার অ্যাওয়ার্ড টাওয়ার দিবে, অনেক কিছু দিবে, বাংলো টাংলো দেয় এরকমই। ইতালি তো দেখা যায় যে যদি ওইখানের মধ্যে ওই টেম্পারেচারটাই তাদের জন্য বাচ্চা যে হবে এটার জন্য বাধা, বাচ্চা ওই টেম্পারেচার বাঁচতে পারে না। এখন তারা কি করে ইন্ডিয়া আসে, ইন্ডিয়া এসে কি করে, বাবা মা দুজনে আসে, তো মা থেকে এখানে ডিমান্ড নেওয়া হয়ে থাকে, বাবা থেকে শুক্রাণু নেওয়া হয়, নিয়ে টেস্ট টিউব বানানো হয়, মা তো চলে যেতে হবে, মানানা কাজ করো, এখানে কাজ না করলে তো ভাত নাই, এরকম কে সাপোর্ট দেবে বাংলাদেশের মধ্যে, এরকম দিবে না। তো দেখ মানে মানুষ মানুষ যে ওয়াইফ দেয়ার ইয়া বুঝে না, এই জন্য মাথা খারাপ এগুলো সব। যাই হোক, তো তখন সে কি করে, ডিমান্ড দিয়ে যায়, শুক্রাণু দিয়ে যায়, দিয়ে কি করে আরেক মহিলার জরায়ুতে প্রতিস্থাপন করে যায়, আরেক মহিলার জরায়ুতে দিয়ে যায়, বাচ্চা হয় তাদের, সময় সময় নিয়ে যায় বাচ্চা, এখানে ইয়া করতে হয়, তারা আবার চলে যায় কাজে, অন্য মা এখানে তারা এই ওভারি মানে বলতে ইয়া লাগে, ওভারি ভাড়া দেওয়া হয় ইন্ডিয়ায়, ওভারি বলতে আমরা জ্বরে ওটা ভাড়া দেওয়া হয় এরকম। এগুলো ইন্ডিয়াতে অনেক কিছু মানে খুবই খারাপ তাদের, মানে আমাদের বাংলাদেশে তো ধরেন উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, ওইখানে গেলে মানুষ অ্যাটলিস্ট চলে কিছু ওষুধ পায় ফ্রি। ইন্ডিয়াতে এই প্রাইমারি লেভেলের ট্রিটমেন্টের অবস্থা খুবই খারাপ, এখানে অক্সিজেনের সংকট কি পরিমাণ হয়েছে ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার মধ্যে রুট লেভেলে খারাপ খুবই। শুধু আপনি যাবেন চেন্নাইয়ে, দিল্লিয়ে, বেঙ্গালুরে, ওইখানে বড় বড় হসপিটাল আছে স্পেশালাইজ, ওইখানে গেলে ট্রিটমেন্ট আছে, কিন্তু গ্রামের মানুষ, এত বড় ইন্ডিয়া আমাদের, 33টা প্রদেশ না কত, 34টা প্রদেশ, তো আমাদের চেয়ে তারা কত গুণ বড়, ওইখানে তাদের এই প্রাইমারি সেক্টরের হেলথ ম্যানেজমেন্ট ভালো না, যায় না, এটা যায় দিল্লিতে চেন্নাই, গ্রামে যায় নাকি, গ্রামে যাবে না। আচ্ছা আমাদের তাহলে মেইন আজকে আমাদের বড় ইয়েও মোটামুটি শীতের দিকে, তাই আমরা প্রথমে বলবো যে
প্রথমে ওভারি থেকে যখন একটা মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয় প্রথমে ওখানে প্রাইমারি ফলিকল হয় তারপর এটা ম্যাচিউর সেকেন্ডারি ফলিকল এখানে গ্রাফিয়ান ফলিকল হয় ওখান থেকে ওভামটা বের হয়ে যায় থাকে একটা ব্যাগ ওভামটা চলে যায় এই যে এই রাস্তার মধ্যে ব্যাগের মধ্যে থাকে তার নাম হচ্ছে কি কর্পাস লুটিয়াম যদি সে এসে এখানে গর্ভ ধারণ করে তাহলে কর্পাস লুটিয়াম বেঁচে থাকে বেঁচে যায় বেঁচে থাকে তিন থেকে তিন মাসের মতো আর যদি সে এখানে গর্ভধারণ না করে তখন সে সাত থেকে দশ দিনের মধ্যে মরে যায় গর্ভধারণ করলে এখান থেকে একটা হরমোন বের হয় তার নাম হচ্ছে বিটা এসিজি এই বিটা এসিজি সাত দিনের মধ্যে ইউরিনের মধ্যে পাঁচ থেকে সাত দিনে ইউরিনে চলে আসে ইউরিন টেস্ট করলে ইউরিন টেস্ট হচ্ছে ডিপ স্টিক টেস্ট ডিপ স্টিক টেস্ট এটা জেনে রাখেন ইউরিন টেস্ট হচ্ছে ডিপ স্টিক হ্যাঁ হ্যাঁ স্টিক দিন একটা স্ট্রিপ দিই আমরা একটা রক্ত নিয়ে কাজ করি তো রক্ত আসছে রক্ত নিয়ে আমরা যদি দেখি দুই সপ্তাহ থেকে বারো সপ্তাহের মতো রক্ত নিলে দেখা যায় রক্তের সেরাম নেই এবং রিয়েজেন্ট নেই অ্যালাইজার মেশিনের মাধ্যমে এই কাজটা করি এবং কাজ করার পর যদি পজিটিভ হয় তাকে আমরা প্রেগনেন্সি টেস্ট পজিটিভ বলি কি কারণে সে বাড়তে পারে প্রেগনেন্সি কারণে সে বাড়তে পারে যদি টিউমার হয় বাড়তে পারে ব্রেস্ট ক্যান্সারে বাড়তে পারে গরি কার্সিনোমাতে বাড়তে পারে কি কারণে কমে যদি অ্যাবর্শন হয় কমে যায় যদি অ্যাকটিভ প্রেগনেন্সি কমে যায় যদি ছেলেটার অ্যাবর্শন কমে যায় আচ্ছা কিন্তু মনে হয় ইনফরমেশন অনেক হয়েছে ঠিক না পড়া কম হয়েছে কিন্তু আশেপাশে কথাবার্তা গুলো অনেক বেশি হয়েছে হ্যাঁ ও শেষ না স্যার দূর দিবেন নাকি ছুটি আপনার শেষ যদি বেঁচে থাকি দেখা হইতে We'll be right back.